কৃষকদের বাঁচান, ভারতকে বাঁচান এই স্লোগান দিয়ে হাওড়া জেলা কংগ্রেস সেবা দলের পক্ষ থেকে দক্ষিণ হাওড়ার ফাজির বাজার মোড়ে আয়োজিত হলো একটি বিশাল জনসভা। এই সভায় হাওড়া জেলার কংগ্রেস সেবা দলের সভাপতি তারকনাথ বলেন, কৃষকদের স্বার্থে একটি কালো আইন করা হয়েছে আর এরই প্রতিবাদে আমাদের এই সভা। হাওড়ার বিপুল সংখ্যক কংগ্রেস সমর্থক এই সভায় উপস্থিত ছিলেন। কিন্তু অবস্থার পরিপ্রেক্ষিতে আমার পুরনো দিনের কথাগুলো প্রত্যেক মানুষের কাছে তুলে ধরতে চাই। নতুন নতুন যারা প্রজন্মের ছেলে মেয়েরা উঠছে তাদের কাছে ভুল বোঝানো হচ্ছে। কিন্তু আজকে প্রত্যেক মানুষ জানেন যে এটা গণতন্ত্র হচ্ছে কি গণতন্ত্র হচ্ছে। আমি प्रोग्राम को चालू कर रहे हैं, जिनमें महिलाओं का कत्ल होता है, जिनमें महिलाओं का सहूलत के लिए लड़ी की पार्टी है, इसलिए हम अपना वक्तव्य सबसे पहले। अभी प्रदेश कांग्रेस के एक और नेता पार्थ प्रतिम घोष हमारे बीच आए हैं, उनसे अनुरोध करेंगे। बिराजे हमारे मना रहे थे, यही दुख की बात है, यही शर्म की बात है, हमारे लिए यही मेरी लड़ाई है। अब मैं देश जुड़े जातीय कांग्रेस इस देश को संभाले, जय जवान जय किसान के नारा को लगाए, सारा जगह हमें आंदोलन आए हैं। আপনারা দেখছেন বিভিন্ন নিউজ টিভি মিডিয়া চ্যানেলে এই আন্দোলনটাকে অন্যরকম নাম দেওয়া হচ্ছে, খালিস্তানি বলা হচ্ছে, দেশ বিরোধী বলা হচ্ছে। কিন্তু কৃষকের সমস্যাগুলো নিয়ে যে লড়াই চলছে সেটা পুরো দেশে সেবা দলের তালুক শ্রীবাস্তব আমার হাওড়ায় এখানে সমস্ত জায়গায় আলাদা আলাদা মানুষ মিটিং করছেন, এই বিষয়গুলো মানুষের সামনে তুলে ধরছেন। তার জন্য আজকে আমাদের এখানে সভা, শুধু এখানে না বিভিন্ন জায়গায় আমরা করবো, তারপর সামনে রেখে বিভিন্ন জায়গায় আমরা এই সভাগুলো করবো। আর আমরা যেন কৃষকের আন্দোলনটাকে ভালো মানুষের মধ্যে পৌঁছে দেওয়া যায়, যাতে অন্য বর্গের যে মানুষ, যে দোকানদার, যে সবজি বিক্রেতা বা যে চাকরিজীবী, তারাও এই আন্দোলনের সমর্থনে আসেন, সেই ব্যবস্থা আমরা সেই চেষ্টা আমরা করব। অম্বিকা মেডিকেল বিশেষজ্ঞ ডাক্তারের দ্বারা রোগ নিরাময় এবং ডাক্তারি প্রেসক্রিপশন অনুযায়ী ওষুধ পেতে চলে আসুন অম্বিকা মেডিকেল। ঠিকানা রঘুনাথপুর নতুন বাস স্ট্যান্ড, সম্পর্ক ফোন নম্বর 7679367912।